আসসালামু আলাইকুম, আমার নাম সিমরা খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলন টি ট্রিট এই প্রোগ্রামে। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা আমার খুবই ফেভারিট, আর এই রেসিপিটির নাম হচ্ছে হট চকলেট টি। এই চায়ের রেসিপিটা কিন্তু একটা ট্রিটই বটে, কারণ এই চায়ের রেসিপিতে আছে চকলেট। এর চকলেটি টেস্ট কিন্তু বড় ছোট সবারই পছন্দ হবে। তো চলুন আমরা এই হট চকলেট টি কী করে বানাতে হয় দেখে নিই। এখানে আমার কাছে যা যা ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো তো রেডি আছে, সাথে থাকবে সিলন ফ্যামিলি ব্ল্যান্ড টি। তো এই চা বানানোর জন্য আমি বলেছি যে দুটো জিনিসের কম্বিনেশন হবে। তো প্রথমে আমরা যে মিল্ক আর চকলেটের কম্বিনেশনটা সেটা আগে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি চুলোটা ধরিয়ে দেই, এর সাথে দিয়ে দিব 2 কাপ পরিমাণ তরল দুধ। সাথে যাবে 2 টিস্পুন মিল্ক পাউডার। এখন দিয়ে দিচ্ছি ডার্ক চকলেটের চাঙ্কস 2 টুকরো। আপনাদের কাছে যদি ডার্ক চকলেট না থাকে নো প্রবলেম, আপনারা নর্মাল চকলেটও কিন্তু ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1 টিস্পুন, সাথে যাবে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। আমি এটা একটু মিক্স করে নেব। আমি হালকা চুলাটার আঁচটা রাখছি সো দ্যাট চকলেটগুলো ডিজলভ হয়ে যায়। চকলেটটা ডিজলভ হয়ে গেছে, আমাদের এই চকলেটি মিক্সচারটা কিন্তু রেডি। এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি। এখন আমি সিলন ফ্যামিলি ব্লেন্ড টিটা প্যাকেট থেকে কেটে আমার জারে নিয়ে নিব। সিলনের ফ্যামিলি ব্লেন্ড টিটা আমি নিয়ে নিচ্ছি কেটে। এখন আমি চাটা বানাবো। তো আমি এই যে চকলেটি কম্বিনেশনটা এটা আমি সরিয়ে রাখছি, আবার চুলোটা ধরিয়ে দিলাম। পরে এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনফুল সিলন ফ্যামিলি ব্লেন্ড টি। তো চাটা একটু বলো করবে, আমরা একটু ওয়েট করি। নেড়ে নিলাম। এই হট চকলেটের প্রচলনটা কিন্তু আমাদের নেইবারিং কান্ট্রিজে অনেক বেশি আমরা দেখতে পাই। ইন্ডিয়াতে ছোট ছোট টং দোকানেও এই হট চকলেট কিন্তু পরিবেশন করে। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল এই রেসিপিটি, তাই আমি আপনাদের সাথে কিন্তু আজকে এই রেসিপিটি শেয়ার করতে পারছি। চা তো বলক এসে গেছে, এর সাথে দিয়ে দিব আমি চিনি। আমি আখের চিনি ইউজ করব এখানে 2 টিস্পুন পরিমাণ। ভিউয়ার্স, আমাদের চাও রেডি, আমাদের চকলেটি মিক্সচারও রেডি। এখন আমি সার্ভ করব। প্রথমে আমি চকলেটি মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা লম্বা কাপ নিয়েছি, এবার দিয়ে দিব চা। ওয়াও, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি দুটো মিক্সচার একত্রে করে দেব, একটু নেড়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিব হুইপ ক্রিম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন। না দিলেও এই চায়ের কিন্তু আসলে ফ্লেভারটাই অন্যরকম। হুইপ ক্রিমটা আমরা জাস্ট অপশন হিসেবে একটা ডেকোরেশন পারপাসে দিচ্ছি। এর উপরে দিয়ে দিব চকলেট চিপ, এটাও ডেকোরেশন পারপাস। ইন্ডিয়াতে আমি যে হট চকলেটটি খেয়েছিলাম ওটার উপরে কিন্তু এরকম কুকি সাইডেই সার্ভ করে। ওয়াও ভিউয়ার্স, রেডি হয়ে গেল হট চকলেটটি। আমরা এই রেসিপির প্রস্তুত প্রণালী আরেকবার দেখে আসি। রেসিপিটি দেখে এলাম। আমি আশা করি আপনারা এই হট চকলেটটি বাসায় বানিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিলন টি ট্রিট। আরও নিত্য নতুন চায়ের রেসিপি দেখার জন্য ওয়াচ আউট ফর সিলন টি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। বাই বাই।